الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله বিরাট বোকা তারা কি মাছ
চাও নাই। ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহি এলাহি বানা দে হামে গুবারে মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ও সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Shaydaku Dukhin para Baitul Aman Jame Moshide Rudduhe দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি স্যার হাজী হারুনুর রশিদ সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ লিটন মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আলহাজ খারি আবুল কাসেম সরকার সাহেব, এবং বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা শরীফ মহিলারা, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ দয়া করে মায়া করে কিছু আমলের নিয়তে আল্লাহর কোরআন শরীফের কিছু আলোচনা শোনার মতো শক্তি দান করে এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে মজলিসে বসার সুন্নত তরিকা হলো গায়ে গায়ে লাগায় বসা। রাসূল বলছেন আখিরি জামানার মধ্যে একটা সুন্নতকে যারা পালন করবে 100 শহীদের সওয়াব তার আমলনামা জমা হবে, বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব পাওয়ার জন্য আমরা সকলে আগায় আসি, একবার বলবো সবাই আগায় আসি, যারা নড়াচড়া করবেন তারাই 100 শহীদের সওয়াব পাবে। ওই পিছনে আপনি শুনছেন না, গান এই মাঝখানে ফাঁক তালে কিন্তু শয়তান বসবো, রাসূলের হাদিসের কথা আমার বানানো না, বানান নামাজ করি আগায় বসে মাঝখানে খালি তাহলে শয়তান বসে আপনাকে দুকা মারবে। সকলে দয়া করে যারা নড়বেন একটু উঠবেন, সামনে জায়গা না থাকলে উঠেন, কিন্তু আমল নামা 100 শহীদের সব পাওয়া যাবে। কেউ আপনারা সামনে 100 শহীদের সব হোক, এই জন্য সবাই আগায় আসে। আল্লাহ আমাদের সকলকে সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জিন্দা নবী হায়াতুন নবী দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে আল্লাহর গোলামী করার মতো শক্তি দান করেছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মুমিন বান্দা সুখে দুঃখে যখন বিপদে পড়ে যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, তার মধ্যে আটটি অক্ষর আছে আমার আল্লাহ তাহার জন্য আটটি দরজা জান্নাতের উন্মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে মনে যদি মনে করেন আলহামদুলিল্লাহ যখন আটটা বেহেশতের দরজা খোলা যায় তাহলে আর নামাজ রোজার দরকার নাই, না এই কাজ করেন না, নামাজ রোজা ইবাদতের দরকার আছে, আগে ফরজ আদায় করেন তারপরে নফলের চিন্তা। এই জন্য আমরা আগে আসল জিনিস ঠিক করি তারপরে নফল ইবাদতের সব পাওয়া যাবে, ফাগরি বাজার শূন্য যে ল্যাং রয়ে ফাগরি বাজার সব পাওয়া যাবে।
কারণ ফরজ তোর হইয়া সুন্নতের আশা করলে তাহলে আপনি সওয়াব আর পাবেন না, আপনার গুনাহে কবিরা হবে। ফরজ নামাজ ছাইরা দেয় যদি মনে করি আলহামদুলিল্লাহ আমি দিয়া ব্যস্ত চলে যাব, তাহলে বিরাট ভুল হবে। যদিও জান্নাতের আটটা দরজা খোলা, তারপরও কিছু জিনিস আছে আল্লাহর কোরআন রাসূলের তরিকা, আল্লাহর কোরআনকে যারা হালাল জেনে গ্রহণ করে হারাম জেনে বর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ব্যস্ত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে আল্লাহ ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি রব্বুল আমিন কোরআন শরীফ নাযিল করেছি, আমি আল্লাহ এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে গ্রহণ করেছি। আমার বন্ধুরা, 104 খান আসমানি কিতাবের মধ্যে 103 খান সব রব বদল পরিবর্তন হয়ে গেছে, সকল কিতাবের আয়াত রহিত। আমার আল্লাহ 103 খান কিতাবের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই, পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলেন, কোরআন শরীফ এটা জীবন্ত, আমি আল্লাহ তার হেফাজতের গ্যারান্টি দিয়েছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাদশা বললেন, আহমদ বলো কোরআন মাখলুক? তিনি বলেন, না না, কোরআন শরীফ মাখলুক না, এটা হলো আমার আল্লাহর কালাম। রমজান মাসে আল্লাহর ওলিকে হ্যান্ডকাফ লাগাইয়া বেত মারা শুরু করে এমন চল্লাদ নিযুক্ত করা হলো, বেতের বাড়ির আগাতে রক্তের ফুটাটা কয়েক হাত কয়েক ফুট পর্যন্ত উঁচু হয়ে যায়। একটি গ্লাস পানি পান করে আর রোজা রাখে, সারাটা জামা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বেতের আগাতে। আল্লাহর ওলি ধৈর্য ধারণ করে বলেন, কোরআন মাখলুক না, আল্লাহর কালাম, জীবন যাইতে পারে গো, কোরআনকে আমি মাখলুক বলতে পারি না। আশিকের আশিক কাকে বলে? হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ স্বপ্নে দেখায়, হে শাফি, আমার একজন উম্মত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই জেলখানার মধ্যে বন্দী, তুমি খবরটা জানা দাও, আমি নবী বলেছি, তিনি যে পথ অবলম্বন করেছেন এটাই সঠিক রাস্তা, যত কষ্ট আসুক না কেন তিনি যেন ধৈর্যের মাধ্যমে সেই কষ্টের মোকাবেলা করে। রাসূল স্বপ্নে দেখাইছে, কত বড় আল্লাহর ওলি। হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠায়া দিলেন সাগরের দিয়া, বলছে, উস্তাদ জি, আপনি বলছেন কোরআন শরীফ আল্লাহর মাখলুক, এটাই সত্য সঠিক মজবুত ভাবে আপনি অটল থাকেন। মদিনার নবী হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলেছেন, সুবহানাল্লাহ। এবার নিজের গায়ের জামা উপহার দিয়া দিলেন সাগরেরকে, নাও, এমন একটা খুশি সংবাদ শুনাইলা, এই জামাটা তোমাকে আমি উপহার দিয়া দিলাম। শাফি রহমাতুল্লাহ আলাই বলেন, হে আমার সাগরের, এই কথা বলার পর ইমাম আহমদ তোমাকে কোনো উপহার দিয়েছে কিনা? হাজি, একটা জামা উপহার দিয়েছে, জামাটা আমার কাছে এনে দাও। তিনি বললেন, শাফি রহমাতুল্লাহ আলাই বলেন, সাগরে, আমি শাফি যদি
দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাও। আবার কোন ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল না হয়, এই জামাখানা পানির মধ্যে চুবা দিয়া এই পানিটা আমার দূত করার সময় পানিটা লাগায় দিবা, আমার মনে সাক্ষী দে একজন মুজাহিদের জামার পানি যদি আমি সাবির শরীরে লাগে, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন শরীফের আয়াত গুলি নাযিল হইত, রাসূল জিব্বানা আয়া নারায়া পড়তেন, আল্লাহ এত ভালোবাসেন নবীকে, আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলে হে নবী আপনি জিব্বা নারায়েন না, জিব্বা নারাইলে কষ্ট হবে গো নবীজি, আল্লাহর কালামের বাণীগুলিকে অন্তরের কান দিয়া শুনেন গো নবীজি, আমি আল্লাহ সমস্ত কোরআন শরীফ আপনার সিনার ভিতরে জমা করে দিব। রাসূলকে বলেন আপনি অন্তরে কান দিয়া শুনেন, আমি আল্লাহ জমা করে দিব সেই পবিত্র কোরআন শরীফ থেকে, আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের পরে যার হক সেটা হলো আব্বা এবং আম্মা বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন তোমাদের আব্বা আম্মা দুইজন অথবা দুইজনের একজন যখন বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে যাবে, তাদের উপরে তুমি দয়ার হাতটা তুমি প্রশস্ত করিয়া দাও। সাবধান, তাদের সাথে এমন ব্যবহার করিও না এই শব্দটা তার মুখ থেকে বাহির হয়। যুবক রে, এই দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তিরে আল্লাহ এবং রাসূলের পরে যার একমাত্র খেদমত করতে হবে তিনি হলেন প্রত্যেকের আব্বার আম্মা। আল্লাহ বলেন এমন কথা বলিও না যে কথা বললে এই শব্দটা তোমার আব্বা আম্মার মুখ থেকে বাহির হয়। আমার বিষয়বস্তু হলো আব্বা আম্মা সম্পর্কে। হেই মিয়া খেয়াল করে শুনেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহর পরে যার খেদমত করতে হবে তা হল আব্বা এবং আম্মা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন যখন তাদের সাথে কথা বলবে নরম নরম আওয়াজে কথা বলবে, সাবধান যেন তাদের মনে কষ্ট না হয়, এবং রহমতের হাত দয়ার হাত প্রশস্ত করে দিবে আর বলবে রব্বির হানহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলা যেরকম ভাবে আমাদের আব্বা মা আমাদেরকে লালন পালন করেছে মাওলা, তুমি তাদেরকে এমন ভাবে সুখে শান্তিতে পরজগতে তুমি তাদেরকে রাইখো। আল্লাহর হাবিব বলেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল না যে দুয়ার মধ্যে আমার নবীজির দূরত্ব থাকবে না, যে দুয়ার মধ্যে মা বাবার উল্লেখ থাকবে না, মা বাবার জন্য দোয়া করবে না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না।
চিন্তা করেন মা, তোমার মা তোমার বাবার কত মর্যাদা, কারণ কাল সাথে সুদ দিলে যেমন মানুষটা আর বাঁচে না, আব্বা আম্মা যদি সন্তানের জন্য বদদোয়া করে সন্তানটা ধ্বংস হয়ে যায়, আর এই সন্তান কি আর পাওয়া যাবে না। এই মিয়া আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বিচার দিলেন, ওগো নবীজি আমি রোজগার করি, আমার আব্বা বসে বসে খাই, আপনার কাছে আমি বিচার দিলাম। কেমন বিচার দিছে বাবা বিরুদ্ধে পুতে বিচার দিছে, ওগো নবীজি আমি রুজি করি, আমার আবা আব্বা বসে বসে খায়, এখন আমার রোজগারটা আমার বাবা খাইতেছে, এখন আপনার কাছে বিচার নালিশ করি। আগামী কাল বিচারের ডেট, নবীজি বিচারের সমাধান দিবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বন্ধুকে আমার বন্দাকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, যে মুরব্বির বিচার করবে তার মনে একটা কষ্ট আছে, এই কষ্টটা দুনিয়ার কেউ জানে না, তার আব্বা সারা। বিচারের সম্মুখীন আল্লাহর পয়গম্বর বসতেছে, বৃদ্ধ বলা বলা তোমার মনে কি কষ্ট দুনিয়ার কেউ জানে না। বৃদ্ধ লোকটা চোখের পানি সেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমার সন্তান শরীরটা অসুস্থ ছিল, সারাটা রাত্র পাতলা পায়খানা করতেছে, সন্তান কোনো খাবার খাই না, আমি বাবাও খাবার মুখ দেই না, তার মাও খাবার মুখে দেই না, সারাটা রাত্র এমন ভাবে কষ্ট করে কাটাইলাম, নিজে কষ্ট করে কাজ করে করে তাকে লালন পালন করলাম, আজকে আমি বুড়া হয়ে গেছি, রুজি করতে পারি না গো নবীজি, আমি তার রোজগার খাই না, তার মা আর তার একটা বোন আছে তাদেরকে খাওয়াই, সে আমার বিরুদ্ধে আপনার কাছে মামলা দাখিল করলো, এটাই আমার মনে বড় কষ্ট। আল্লাহর নবী ফয়সালা দিলেন, আনতা ওয়া মালুকা বিয়ামিনিকা হে যুবক, তোর আব্বা তোকে লালন পালন করেছে, তার জন্য তোর মালিক হলো তোর আব্বা, তুই যা রোজগার করবি সব কিছু টাকা তোর আব্বার হাতে এনে দিবেন, তোর মালের মালিক হলো তোর আব্বা। কিন্তু তার মনে শান্তি নাই, একজন বুজুর্গকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর খালেস বান্দা, আমি তো কাবা ঘরে তওয়াব করি কিন্তু আমার অন্তরে তো শান্তি পাচ্ছি না। উনি তার বাপ বুঝে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি আব্বা আম্মা আছে? হুজুর আব্বা আম্মা আছে, কিন্তু 10 বছর যাবত তাদের কোনো যোগাযোগ নাই তাদের সাথে, কোন নাউজুবিল্লাহ, বিবাহ করা তাই জুদা, বিবাহ করা তাই জুদা। একটা ঘটনা ঘটছে দেখেন, সন্তান বাপের হিরাইতাছে, মারার পরে দৌড়দা গড় থেকে বাইর হইয়া জুতার বাড়ি খায়া তাল গাছের মধ্যে আমজাদা ধরছে। এবার তাল গাছে আমজাদা ধরলো, আর সন্তান জুতা দিয়ে আব্বাকে পিটাই, বাবা চোখের পানি সেরে কান্দে আর বলে, মার মার
তাল গাছ রাজারে সর্বরা ছেলেটা গাব্বা গাছের আঞ্জা দর্শন আপনি কেন সারেন গো, সারেন না গো আব্বা। তিনি বলেন বাবারে আমি আমার আব্বারে জুতা দা বাড়ি আসিলাম, জুতার আঘাতের পর আমার আব্বা এই তাল গাছের মধ্যে আঞ্জা দিয়া দৌড়ে রাখছে আর আমি তাকে জুতা দা বাইরেছি। সেই বিচারে কোন তুই আমার করতেছ ঠিক আছে বাইরে আমি আমার অন্যায় করি। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক হাতে ধরি পায়ে ধরি পাগলামি করিও না, পাগলামি করিও না। যদি তোমার আম্মার মনে কষ্ট হয়, বাবার মনে যদি কষ্ট হয়, পায়ে ধরে পরে কান্না শুরু করে দাও আম্মা। তুমি যদি মাফ না করো আমি কিন্তু তোমার পা সারবো না। এমন নিষ্ঠুর মা দুনিয়াতে নাই রে, সন্তান যখন পায়ে ধরে কান্না শুরু করে দেয় মার মর নরম হবে না। আজকে থেকে ওয়া শোনার পর মার বাবার পায়ে ধরে ধরে রাখো, মাফ না করা পর্যন্ত পা ছাড়িও না। যদি মাফ না করে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না। দশটি বছর যাবত আমার আব্বা আমার আম্মার সাথে কোনো যোগাযোগ নাই। তখন উনি বলতেছেন আরে কপাল পুরা, তোর কাবাগর তপ করলেও তোর অন্তরে শান্তি পাবি না যতক্ষণ পর্যন্ত তুই আব্বা আম্মার কলিজাকে শান্তি দিতে না পারবি। দৌড়ায় বাড়িতে চলে আসলেন, তার বুল ভেঙে গেছে। এবার বাড়ির কাছাকাছি আসিয়া জিজ্ঞাসা করি আব্দুর রহমান উনি কেমন আছেন। লোকেরা বলতেছে কিছুদিন আগে গ্যাস্ট্রিক থেকে আলচার হয়ে হলো, আলচার থেকে ক্যান্সার হয়ে, আর টাকার অভাবে চিকিৎসা করার মতো কেউ ছিল না। কিছুদিন আগে আব্দুর রহমান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ছেলেটা টিপি টিপি চোখের পানি গুলি সারে আর কান্দাল্লাহ, আব্বার সাথে এমন লাফরবাড়ি করলাম রে মালি, আজকে তো আব্বা নাই, আজকে তো আব্বা বিদায় হয়ে গেল। আমি এখন বাড়িতে যাইয়া কেমনেই মুখটা দেখাইবো আমার মাকে, জিজ্ঞাসা করে উনার স্ত্রী কেমন আছে। তিনি বলেন তার স্ত্রী অসুস্থ, রোগে ভুগতে ভুগতে তার দুইটা চক্ষু চলে গেছে, অন্ধ অবস্থা শরীরের ডেরার মধ্যে সে বাস করে। মানুষেরা যদি তাকে কিছু দেয় খাবার জন্য খায়, না দিলে উপবাস থাকে। এখন বিছানার মধ্যে সারাদিন পড়ে থাকে, তার আপন বলতে কেউ না। আস্তে আস্তে একটা কদম আবার চিন্তা করে আমার মা যদি আমাকে জিজ্ঞাসা করে সন্তান এত বছর পরে আমাকে কেন মা ডাকলি, আমার কাছে তুই আসিস না, আমি কি জবাব দিব। গভীর রাত্রে স্ত্রী কান্দে, বারোটার পরে স্ত্রী গুনগুন করে কান্দে, স্বামী ডাকছে বিবি রে কেন কাঁদো কেন কাঁদো। ঘুম ভাঙ্গিয়া স্বামী স্ত্রীর ঘুম ভাঙ্গিয়া কান্দে ডাকবে স্বামী, আজকে কয়েকদিন গত হয়ে গেল আমার ছেলেটাকে আমি দমক দিয়াছিলাম, সে আমাকে আম্মা ডাকে না, আবার খানা পেটের মধ্যে যাই না। এবার মা স্বামী তাকে সান্ত্বনা দেবে, তার রাগ যখন ঠান্ডা হবে তোমাকে আম্মা ডাকবে। স্বামীকে ডাক দিয়া বলে স্বামী রে
আম্মা ডাকা যে কত মহাব্বত, তুমি তো জানতা না আমি সন্তান পেটে ধারণ করেছি, আমি জানি আমার ছেলেটা যখন আমাকে আম্মা বলে ডাকবে আমার মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার! এই মা, এই মা জবাব সনের দেরার কাছে একটু আগাইয়া আমি আব্দুর রহিম, তোমার কলিজার টুকরা তোমার গরের ধৈর্য, আম্মা যখন ডাক মানল মা বিছানা থেকে উঠতে পারে না, কানতে কানতে অন্ধ হয়ে গেছে মা, লাবদা বিছানা থেকে উঠিয়া বলে আব্দুর রহিম আয় আবার কুলে আয়, আমি তোর মা লাগিরে দশটি বছর যাব আমাকে আম্মা বলে কেউ ডাক দেয়া। আঞ্জা দিয়া যখন সন্তানটাকে ধরে মা পিছনের দিকে হাতটা বুলায়া দূর করে সন্তান, দশটি বছর যাব কেমনে তোর মাকে তুই বলে রইনি, এমন সময় সন্তানটা মার কাঁধে মাথা টারাই কাঁদিয়ার বলে আম্মা দশটি বছর যাবৎ তোমার খবর নিলাম না, এরপরও কেন তুমি আমার প্রতি রাগ করলা না, একবার জিজ্ঞাসা করলা না কেন তোমার খবর লইলাম না। মা চোখের পানি সারিয়া কান্দে আর বলে বাবা বাবা আমি তোকে লালন পালন করেছি, রোজগার করে দিবি আমি খাইব এই জন্য না, আমাকে আম্মা ডাকবি রে, আমি যখন মরে যাইব আমাকে দাফন করে কবরের পাশে দুইটা হাত উঠে যখন বলবি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর, এই জন্য আল্লাহ বলা লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر! এই মমিন বান্দা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনে যখন আল্লাহু আকবার ধ্বনি তুমি পাঠ করবা, সাইদা গ্রুপের মানুষ এই গ্রামে থাকবে না, আমার আল্লাহ আরশে মোল্লাই যায় আল্লাহু আকবার ধ্বনিটা দাক্ষা লাইগা যাবে। আল্লাহ বলে মাটির সারাংশ থেকে আমি মারু দেখে সৃষ্টি করেছি, নুতফা আকারে মা রেহেমের ভিতরে আমি দিয়েছি। আল্লাহ বলেন প্রথমে পানি, পানিটাকে আমি আল্লাহ রক্তের টুকরায় পরিণত করে দিয়েছি, তারপরে রক্তটাকে আমি আল্লাহ মাংস
মাংসের টুকরায় পরিণত করে আমি আল্লাহ হাত দিয়ে গুলি লাগাইয়া সুন্দরভাবে চতুর্দিক দিয়া আবরণ মাংসের আবরণ দিয়া আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দান করে আমি মানুষ বানাইছি। আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দার সমস্ত বডিটা তুমি মায়ের ভিতরে বানাও কিন্তু চেহারাখানা তুমি বানায়ো না। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমার বান্দার মুখখানা আমি তৈরি করবো বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমার বান্দার মুখখানা আমি তৈরি করবো রে বান্দা। আমার বান্দা চাচ্চাঙ্গুল কফাল দিয়া আমি আল্লাহকে যখন সেজদা মারবে আমি আল্লাহকে যখন ডাক দিবে আমি আল্লাহর কুদরত শান্তি হইয়া যাইব। দুনিয়ার সন্তান যখন মা ডাকলে মার মনে খুশি হয় আল্লাহ বলে বন্দা আমি আল্লাহ কি তোর আব্বা আম্মা থেকে নিকৃষ্ট হয়ে গেলাম আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোকে টান দিয়া রহমতের কোলে নিয়া যাইব। এই মিয়া মা এই মার মর্যাদা কত হযরতে হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেন ও আম্মা গো আমার কালিমার দাওয়াত দিয়া আমি ভারতের মধ্যে 90 লক্ষ মতান্তরে 70 লক্ষ মতান্তরে 90 লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে বলেন সুবহানাল্লাহ। মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আম্মা জান বলেন বাবারে তুই যে এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে এটা তোর মার কেরামতি বলে সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে পেটে ধারণ করে মা কোনদিন টিভির পর্দার সামনে যাবেন না মহিলাদের গান বাজনা শুনবেন না এবং গান বাজনা থেকে হারাম খাওয়া থেকে অপরের মাল আপনি না বলে খাইবেন না। আপনার ইমানটাকে মজবুত রাখলে পর্দাশীল থাকলে নামাজি থাকলে মহান আল্লাহ কিন্তু আপনাকে মহান আল্লাহ কিন্তু আপনাকে সেই মর্যাদা কিন্তু আমার আল্লাহ আপনাকে দান করবে বলেন সুবহানাল্লাহ। মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আম্মা জান বলেন হে মাইনউদ্দিন তুমি যখন আমার পেটের মধ্যে গেল আমি মা কোনদিন রাতের বেলা ঘুমাই না আমি মা সারাটা রাত সজাগ থাকিয়া নফল নামাজ তাহাজ্জুদ পড়িয়া পড়িয়া আমি আল্লাহর দরবারে দোয়া করছি মাইনউদ্দিন তোমাকে যেন আমার আল্লাহ ওলি বানায়া দে। হে মাইনউদ্দিন শুধু তাই না তাই না তুমি যখন দুনিয়াতে বলিষ্ঠ হইলা আমি মা যখন তোমাকে দুধ পান করাইছি আমি কোনদিন বিনা ওযুতে তোমাকে দুধ পান করাই না রাতের বেলা যতবার তুমি উঠে সজাগ হইলা ততবার আমি তোমাকে ওযু আমি ওযু করিয়া সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার মায়ের ডান স্তরে দুধটা আমি আগে তোমাকে পান করাইছি। মাইনউদ্দিন রে তোর মা এমন ভাবে সতর্ক থাকিয়া লালন পালন করার কারণে আমার আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করেছে। হে মা হাতে ধরি পায়ে ধরি গো মা 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 তোমাদের দান কত বেশি গো মা
হালাল শাড়ি দ্বারা যদি তুমি গর্ভবতী হইয়া যাও, আল্লাহর হাবিব বলেন এই মহিলা যদি দুইটা হাত উঠায়া দোয়া করে সত্তর জন আল্লাহর অলি থেকে তার দোয়াটা দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হইয়া যা। মা সন্তানকে বলিষ্ঠ করতে যায় যে রক্তটা বাহির হয়, আল্লাহর হাবিব বলেন এই রক্তটা গলা কাটা সুইদের রক্তের মর্যাদা আমার আল্লাহ দান করে। মা গো মা, সন্তানটাকে একটা স্তনের একটা টান দুধ যখন তুমি খাওয়াইবা, আমার নবী বলেন আল্লাহর রাস্তায় একজন গোলাম আজাদ করার সওয়াব মার অবলম্বনের মধ্যে লেখা হয়ে যায়। নয় মাস দশ দিন যখন মা সন্তানকে পেটে ধারণ করে রাখে, নয় মাস দশ দিন নফল রোজা রাখার সওয়াব মার আমলনামার মধ্যে দেওয়া হয়। আমার মা সজাগ থাকে যখন রাতের বেলা ঘুম পাড়াও সন্তানকে দুধ পান করাও, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, সন্তানকে দুধ পান করার কারণে সজাগ হইয়া ওই নফল নামাজের ইবাদতের সওয়াব ওই মা আপনার আমলনামায় দেওয়া হয়। মারে সময় তো সংকীর্ণ, বেশি বলতে পারবো না, সময় সংকীর্ণ, কিছু কালেকশন করতে হবে, সময় শেষের পর্যায়ে পড়ে গেছে। আমরা এই জন্য মার বাবার সন্তান যখন মা মরে যায় বাবা মরে যায় হক সন্তানের আসে, কারণ আব্বা আম্মার জন্য অতিরিক্ত নফল নামাজ পড়ে কিছু দোয়া করা, কোরআন শরীফ তেলাওয়াত করে বক্সা করে দাও, বছরে চেষ্টা করলে পালেই সালে সবের মাহফিল করা, গরিব মিসকিনকে দাওয়াত করে খাওয়া, আম্মার বান্ধবী আব্বার বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ানো, বাবা আর তাদের কবরের পাশে যাইয়া একটু জিকির করি হসন খলকত পয়দা কি খলকত পর পের রহমত কি শান দেখা দে ওহদত কি পর হোলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাহা জুল্লি দিয়ে আমার আল্লাহ বুঝান তোমার দয়ার ডানাটা তুমি আব্বা আম্মার জন্য প্রশস্ত করে দাও, তার কারণ হলো হে মিয়া সবচেয়ে শক্তির পাখির ডানার মধ্যে সবচেয়ে বড় শক্তি পাখির দুইটা পাখা আপনি বিধি দিলেন ওই পাখিটা আর উড়াল দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পাখির সাথে তুলনা করে বলছেন পাখির সমস্ত শক্তি হলো ডানা, আমার বান্দা ওই ডানা সমস্ত শক্তি হলো পাখির ডানা, এই জন্য ডানা বলা হচ্ছে তোমার সমস্ত শরীরের শক্তি দিয়া আব্বা আম্মার খেদমত করো।
এই কথা মনে করিও না যে আমি এখন তাদেরকে কিছু করছি, তাদের হক আদায় হয়ে গেছে। না, সারা জীবন কয়েকশো বছর হায়াত যদি তোমার হয়, তুমি যদি আব্বা আম্মাকে খেদমত করতে থাকো, শুধু প্রসব বেদনা একটা বদনার সমতুল্য মর্যাদা তোমার দিবার ক্ষমতা না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ও গো আল্লাহ, আমার বন্ধু কে হবে জান্নাতে? তুমি তো বলেছো জান্নাতে আমার একটা বন্ধু আছে। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মূসা রে, একজন কসাই, যে ব্যক্তি গোশত বিক্রি করে ওই ব্যক্তি তোমার সাথে বেহেশতে যাবে। দেখছেন, চিন্তা করে পয়গম্বরের সাথে বেহেশত যাবে, গোশত বিক্রি করে না বেড়া। আল্লাহ, গোশত বিক্রি করে এমন লোক আমি নবীর সাথে ব্যস্ত যাইতে হবে, এই লোকটার আমি না দেখতে চাচ্ছি। এখন আল্লাহ বলেন, ওই বাজারে কিনারের মধ্যে গিয়া দেখবা, একটা লোক গোশত বিক্রি করে, তার চেহারা সেন্টারটি নাই, নাকটা হইলো বুসা, কপাল হইলো উসা, খাটো ফেট হইলো একদম বড়, একদম কালো, দেখতে সুন্দর না, কিন্তু আমার আল্লাহ তার আমলটা এমন পছন্দ করছেন, সে তোমার সাথে একসাথে বেঁচে থাকবে। দেখে আল্লাহর দরবারে এমপির কোনো দাম নাই, মেম্বারের কোনো দাম নাই, চেয়ারম্যানের কোনো দাম নাই, দাম হলো একমাত্র আল্লাহর নেককার বান্দা, যে নেক বেশি করে তার জন্য আল্লাহর কাছে ফয়সালা। ওনার কাছে যায় দেখেন লোকটা গোশত বিক্রি করে, আর গোশত টুকরার মধ্যে সবচেয়ে ভালো ভালো মনে হয় যে গোশতটা, এটা দিয়ে একটু কাটিয়া একটা সূত্র, একটা ছোট্ট একটা কাগজের ভিতরে, ক্ষতির ভিতরে গোস্তগুলি জমায়ে, ভালো ভালো গোস্তগুলি। এমন সময় তিনি দাঁড়ায় থাকিয়া বলেন, হে গোস্তওয়ালা, আমি আজকে তোমার মেহমান। তিনি বলেন, হ্যাঁ, আমি মেহমান পাইলে খুশি, ভালো, চলেন আমার বাড়িতে, চলেন। বাড়িতে চলে গেল, গোস্তগুলি সুন্দর করে বিবির কাছে দিলেন, বিবি সুন্দর করে গোস্তগুলি বানাও। তা খায়া দেখে একটা গাঠুরি বিদ্যমান, বুড়া হইতে হইতে একদম শুদ্ধ হইয়া গেছে, আর চলতে পারে না, গাটুরিটা খুলিয়া মকে খুলে লইয়া সাবান লইয়া গোসলখানার মধ্যে সুন্দর করে গোসল করাইয়া শরীরে তেল মালিশ করার পর তার কোলের মধ্যে বসাই, যখন পাক হয়ে গেল গোস্তগুলি নরম হয়ে গেল, আর নরম করে গোস্তগুলি একদম নরম করে করে গোস্তগুলি মায়ের মুখে দে, মা সন্তানের গোস্তগুলি খায়ায় গুনগুন করে কি যেন বলে। আল্লাহর পয়গম্বর মূসা জিজ্ঞাসা করে, হে কসাই, তোমার আম্মা আস্তে আস্তে কি বলে আমি তো বুঝি না, আপনি বুঝেন না, আমার আম্মা দোয়া করে আল্লাহ আবার এই কলিদার টুকরা সন্তানকে তুমি মূসা নবীর সাথে বেহেশতে জায়গা করে দিও, মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল, বাবা মায়ের দোয়া কবুল, কমলালয়া পিসায়ের দরবারও যায়ও না, মাজারে গিয়া টাকা খরচ করিও না, মাকে কোলে বসাইয়া একটা কমলা মার মুখে দিয়া বলি, আম্মা আপনি কমলাটা খান। এই সন্তান যখন মায়ের মুখে কমলাটা দিল, মা যখন খুশি হইয়া গেল, আমার মাওলা জান্নাতটা তোমার জন্য অক্ষ করে দিলেন, তোমার মায়ের পায়ে
পায়ের নিচে জান্নাত। রাসূল বলেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। কোথায় তুমি তালাশ করো? তোমার গরের কাছে জান্নাত আছে, জাহান্নাম আছে। যার খেদমত করে যারা জান্নাতকে ওয়াজিব করতে পারে নাই, হযরত জিব্রাইল বলেন আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, নবী বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। নবীর বদদোয়া, ফেরেশতাদের বদদোয়া, যে অবিশ্বস্ত সন্তান আব্বা আম্মার কলিজায় আঘাত দিয়েছে, এবার ডাক দে আল্লাহর পায়ে, এবার ডাক দে গো আমার মা দোয়া করে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যেন আমাকে বেহেশতে জায়গা করে দেই, এমন সময় ডাক দেয়া বলে আল্লাহর পয়গম্বর মুসা কসায় তোর ভাগ্য ভালো রে, তোর নসিব ভালো, শুনে রাখ শুনে রাখ, আমি হইলাম জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আমি তোরে খুশির সংবাদ দিয়া যাই, তোর মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কসাই, তুমি আমার সাথে বেহেশতে থাকবা একসাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলতেছে, ওহো আল্লাহর পয়গম্বর, আমার আম্মা আমাকে মারিয়া আমাকে গারো ধরে ঘর থেকে বের করে দিয়েছেন। রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে কেন তোমাকে বের করলো? এই জন্য বের করেছে আমি কেন আপনার দরবারে আসি? রাসূল বলে, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করার জন্য আমার কাছে বিচার দিলা, মার বিচার কি কেউ করতে পারে? এমন সময় ডাক দে আবু হুরায়রা বলেন, নবীজি গো মায়ের বিচারের জন্য আমি নালিশ করি নাই গো নবীজি, আপনি রহমাতুল্লিল আলামিন যদি দোয়া করেন গো আমার আল্লাহ আমার আম্মাকে হেদায়ত দিতে পারে। আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ বলে মুখ দিয়ে আসে না, আল্লাহর পয়গম্বর দুটো হাত উঠাইল, আল্লাহ আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দাও, দৌড় শুরু করে দিল জামার মধ্যে টানায় টান দিয়া ধরে, আবু হুরায়রা তুমি বদ্র ছিলে, তুমি কেন এমন ভাবে দৌড়াচ্ছ? তিনি বলে, আমাকে বাধা দিও না, আমি আগে বাড়িতে যাই নাকি আল্লাহর পয়গম্বরের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে কিনা। দৌড়ায় যখন গেলেন মাকে যখন তখন ডাক দিলেন, আম্মা মা বলতেছে, বাবা একটু অপেক্ষা করো তোমার মা গোসল করতেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মার কথা থেকে বোঝা যায় তাওহীদের গ্রাম শুইতা গেছে, গোসল করে পবিত্র হয়ে বলে, বাবা আবু হুরায়রা আমার কুরআন আমি মা তোমাকে মারছি রে বাবা, আমি তো বুঝতে পারি নাই এমন একজন নবীর দরবারে তুমি গেলা, এই দরবারটা হলো সর্বশ্রেষ্ঠ দরবার, আমাকে লয়া যাও, আমি এই মুহূর্তে কালিমা গ্রহণ করতেছি। বলেন সুবহানাল্লাহ, মা কালিমা পড়ে মুসলমান হয়ে যা। হয় মিয়া খেয়াল করে শুনেন, মা এমন একজন জিনিস, একটু কষ্ট তাদের অন্তরে চলে আসলে, আর বাস্তব একটা ঘটনা শুনে আপনাদেরকে, তার বাড়ি হইল সিলেট, ছেলেটার নাম হলো আনিসুর রহমান আর আরেকটার নাম হলো মাকসুদ, মাকসুদ হলো এই বাড়িতে থাকে আর আনিস হলো এই বাড়িতে লজিং মামার বাড়িতে থাকে, দুইজন বন্ধু। সন্তান যখন মার পেটের ভিতরে ছোট সন্তান, মার বলিষ্ঠ হওয়ার পর সন্তানের আব্বা মরে গেছে, মা
মানুষের বাড়িতে কাজ করে করে খাইতো আর সন্তানটাকে লালন পালন করতো। আল্লাহর হাবিব বলে যে মহিলা নিজের সন্তানের মায়ায় দ্বিতীয় বিবাহ বসে নাই, আমি নবী আর সে জান্নাতের এমন পাশাপাশি থাকবো, দুইটা আঙ্গুলের চিপা যতটুক দূরত্ব। রাসূল বলেন যে মহিলা দ্বিতীয় স্বামী আর গ্রহণ করে না সন্তানের মায়া, সেই স্বামী আর গ্রহণ না করে সন্তানকে লালন পালন করে আমার পাশাপাশি জান্নাতে সে বসবাস করবে। কিন্তু সন্তানের কিন্তু হক আছে, মা মার কিছু হক আছে, বাবার কিছু হক আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা বলতেছে, হুজুর গো আমার একটা সন্তান, মেয়ে সন্তান, 18 বছর বয়সে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওগো নবীজি, ওগো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আমি এই সন্তানটার মায়া খুব সুন্দর ছিল, তার মায়া আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। আপনি বলেন, আপনি বলেন আমার সন্তানটা কি অবস্থা আছে কবরে, তার অবস্থাটা যদি আমি জানতে পারি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা একটা আমল কর, রাতের বেলা যখন খুনি ঘুমাইবা ওযু করিয়া ডান কাঁধে ঘুমাইবা এ সূরাখানা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফ তাআলামুনা সুম্মা কাল্লা সাউফ তাআলামুন, কাল্লা লাউ তাআলামুনা ইলমান ইয়াকীন লাদারাবুল জাহীমা সুম্মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ঘুমাইবার সময় সূরায়ে তাকাসসুর পড়িয়া তুমি ঘুমায়া যাইবা, তুমি স্বপ্নে দেখবা তোমার সন্তানটা কি অবস্থা আছে। খেয়াল করে শুনেন মা, আমার ওয়াজগুলি খেয়াল করে শুনেন মা, খুব মনোযোগ দিয়া। এমন সময় মেয়ে মহিলা ঘুমায় গেল, তাকাসসুর করে স্বপ্নে দেখে তাকে নেওয়া হচ্ছে বিরাট একটা ময়দানে, দেখে পথ চলতে চলতে দেখে একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, গর্ত থেকে আওয়াজ আসলো, মা তুমি বাঁচো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজা দিয়া দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার সময় উনি সজাগ হইয়া যায়, আমি কি দেখলাম, কি দেখলাম, সকালবেলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলার দরবারে হাজির ডাক দে, হুজুর না যদি দেখতাম স্বপ্ন কত ভালো হইত, আজকে আমার মেয়েটা দুজুখের আগুনে জ্বলতেছে, আমি এখন স্বপ্নে দেখলাম আমার কলিজার মানে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, হে মহিলা তোমার সন্তানকে কি কোরআন শরীফ শিক্ষা দাও নাই? না না,
আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই। দুই নাম্বার মহিলা, তোমার মেয়েটাকে গিয়ে নামাজ শিক্ষা দেও নাই। না হুজুর, আমার মেয়েকে নামাজ পড়া শিখাই নাই। হে মহিলা, মেয়েটাকে পর্দাশীল কর নাই। না না, আমি পর্দাশীল করি নাই। আল্লাহর ওলি ডাক দে মহিলা রে, মা হিসাবে তুমি সন্তানের কি হক আদায় করলা? আল্লাহ বলে কো আফসা কুমা হলে কুম নার। আবার আল্লাহ বলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বাবারা নিজে নামাজ পড়লেন, সন্তানকে নামাজ পড়ান নাই। নিজে নামাজ পড়লেন, বিবিকে পর্দা রাখেন নাই, নামাজ পড়ান নাই। এই সন্তান এই বিবি কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দাখিল করবে। কেন নামাজ পড়ান নাই? আপনার বিরুদ্ধে আপনার সন্তান আল্লাহর দরবারে মামলা দাখিল করবে। বিবি বলবে, আল্লাহ যদি আমার স্বামী আমাকে একটা তালাক দিয়া ঘর থেকে আমাকে আলাদা বিছানার মধ্যে থাকতো, তাহলে আমি তো ভয়ে নামাজ পড়তাম। তিনি তো নামাজের জন্য আমাকে একটা তালাকও প্রদান করেন নাই। অবশ্যই সাইন্ডে লয়ে আমি বুঝবো যাইব কর নামাজ। সন্তান বলবে, আল্লাহ আমাকে যদি আমার আব্বা মারতো, শাসন করে যদি নামাজ পড়াইতো, অবশ্যই আমি নামাজ পড়তাম। এখন বাবা নামাজ শিক্ষা দেই নাই, বাবাকে লয়ে আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলে, বলে মা সন্তান হিসাবে তুমি কি হক আদায় করলা? এবার মহিলাটা বলতেছে, আমি তো শিক্ষা দেই নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কিছুদিন পর স্বপ্নে দেখে রাস্তা দিয়া চলে যাচ্ছেন, এমন সময় একটা জান্নাতের বাগান, স্বর্ণের আসনে একটা মহিলা বসা, তাকে আর ফুরগেল মানে রাত বাতাস করতেছে, আর আরাম আয়েস ভোগ করতেছে, কত নুরানি হাওয়া বইতেছে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে তুমি কে? উনি বলেন, হুজুর আমি ওই মহিলা, যে মহিলা কিছুদিন আগে আমি জাহান্নামের আগুনে জ্বলতাম। জিজ্ঞাসা করে, মহিলা রে কি কারণে তুমি এই জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে গেলা? এমন সময় ডাক দে, হুজুর কয়েকজন তলিবুল এলেন মাদ্রাসার ছাত্ররা, আমি যেই কুরআন যেই কবরের মধ্যে আমরা ছিলাম, ওই তলিবুল এলেন মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কোরআন শরীফ যখন কবরের পাশে দাঁড়ান পড়া শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, ওয়াল কোরআন المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم কুলি দা টুকরা সন্তান, আব্বা যদি চলে যায়, মা যদি চলে যায়, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন সাত নবীন তালাশ করলে, তালাওয়াত করলে দশ কান কোরআন শরীফের খতমের সওয়াব আমলনামায় দেওয়া হয়। বক্সা দিয়া সারা চোখের পানি ছেড়ে কাঁদিও না, আল্লাহ আমি সন্তান কবরের পাশে দাঁড়াইলাম। সন্তান যখন
যখন কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সেরে বলবে রব্বির হামুমাকামা রব্বানি সগীরা, আহারে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তানের মানুষের চোখের পানি, আল্লাহই জন্য বলেন তুম্মা কাসাস কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই মেয়া চোখ দিয়ে পানি আসে না, আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু দিন আছে রে যাদের অন্তরটা পাথরের থেকে আরো শক্ত হইয়া গেছে। আল্লাহ বলে দেখ তাকায়া দেখ পাহাড়ের দিকে তাকা, আমি মাওলার জাহান্নামের বয়ে ঠাস ঠাস কইরা পাথর গুলি ফাইটা পাথর দিয়া নহর প্রবাহিত হচ্ছে। এই জন্য আল্লাহ বলে ফাল্লিয়াদাহাকু কালিলাও আল ইয়াবকু কাসীরা, দুনিয়ার মধ্যে কম কম করে হাস আর বেশি বেশি করে কাঁদ, বাবা দুনিয়া হাসার জায়গা না, দুনিয়া হলো কান্দার জায়গা। কাঁদতে যদি পারো আমার আল্লাহকে যদি হাত করতে পারো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা না। এমন সময় বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর গো ও আল্লাহর ওলি বাচ্চাগুলি যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো মহান রব্বুল আলামিন এই কবরের যত মুর্দার আছে তাদের কোরআন শরীফ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ কবরের সব মুর্দারের কবরের আযাব বন্ধ করে দিলেন। লা ইলাহা এর পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি গান শোনা যাই, ওই নামেরি নূর দেখা যাই, হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা الحمد لله رب العالمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله شاهد دكين برا বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাঝে তোমার আশিকিন বান্দা দেখিলিয়া
আল্লাহ আমি গুনাহগার, এতিমের মতো হইয়া দুইটা হাত উঠাইলাম, অবরাজার হাত উঠাইলাম, আমাদের কারো মা নাই কারো বাবা নাই, আল্লাহ মা হারাইতি বাবা হারাইতি, দুইটা চোখের পানি শিরশিরে তোমার দরবারে কান্দে, তোমার কি মায়া লাগে না? এ সদা দহিওয়ালা যাদ রব্বা নাই আম্মা নাই, বলো না রব্বির আরহুমা কামা রব্বা ইয়াদি সগীর, আল্লাহ এই দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি আব্বা আর আম্মা এমন আপন পৃথিবীতে আর কেউ নাই গো মাওলা, এই জান্নাতের বাগানের খাতিরে এই সাদা গুপ্তামের কবর আজাব কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও, করে যা টুকরা সংসারেরা যখন চোখের পানিগুলি সেরে সেরে কাঁদে, রহমতের সাগর জুসমার গো আল্লাহ, হে মাওলা ওই মা দুঃখিনী বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ আমরা হইলাম গুনাহগার, তুমি হইলা গুনাহ ক্ষমা করনে ওয়ালা, গুনাহ করছি আর তো গোনা করব না, এই মেয়ে চোখের পানিগুলি সারিয়া বলেন গুনাহ করছি আর তো গোনা করব না, দয়া করে মাফ করে দেন রাব্বানা, মাফ যদি নাই বন্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওরে মাওলা কেমনে ছায়া দেখিবে, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে যদি জাহান্নামী বানায় কবরে নাও, মাটি এমন ভাবে চাপ মারবে গো, একটা হাড় ভেঙে চুরমার হইয়া আরেকটা হাড়ের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, জাহান্নামী বানায় কবরে দিও না, যাইলে মাটি বাবে মাটি মাটির হবে বিসান, উপরে তে হইবে বাসের সাইমানা, সবে কাঁদবে গরজু মারবে হাইরে হয়, সবে কাঁদবে গরজু মারবে হাইরে হয়, আগুন যা লাইয়া দিবে কোহ
বলি যাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ সাইফুর সহ যে সকল যুবকেরা প্রতি বছর কষ্ট করে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, এই যুবকদেরকে তুমি খবর করো, দিনের মুজাহিদ তুমি বানায়া দাও, তাদের বংশধর যারা দুনিয়াতে নাই আল্লাহ সকলার কবরগুলিকে জান্নাতের বাগান বানাও। দেখা দিয়া পয়সা দিয়া যারা সাহায্য করেছে মাওলা, এই মসজিদ কানার বাকি কাজগুলি কমপ্লিট করার তবি তুমি দান করো, তাম জানের মুসলমানদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যেদিন দুনিয়া থেকে বিদায় হব গো ছেলে মেয়েগুলি আবার কাপড়ের পাশে ঘুরবে আর বলবে আপুরে আর জীবনে আব্বা ডাকতে পারবো না, ছেলে মেয়ে ঘুরে আব্বা আব্বা বলে কাঁদবে, মার্কিন কাপড়ের ভিতরে আমাকে প্যাকেটিং করে রাখা হবে, জানি না গো কে জানি জীবনের শেষ মাহফিল হইয়া যা। আল্লাহ তুমি থাকা দেখো সাদা দাড়িওয়ালাদের চোখের পানি, আল্লাহ আল্লাহর অলির জমিন সোনা কান্দা, আল্লাহর অলি ঘুমাইছে রে মাওলা, আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সকলকে মাফ করে দাও, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, নামাজে তো মজা লাগে রে মাওলা, মরণের আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে পড়ার তবে তুমি দান করো। যে ছেলেরা সাইফুল বারবার ফোন করেছে আল্লাহ, তার সংগঠনের যতগুলি ছেলে এলাকাবাসী মাহফিলে টাকা দেয়া পয়সা দেয়া সাহায্য করতে সকলকে কবর করো আল্লাহ, আল্লাহ এই যুবকদের নেক হায়াত তুমি দান করো, সাদা দাড়িওয়ালাদের নেক হায়াত তুমি দান করো, ইন্তেজামিয়া কমিটি আল্লাহ তুমি কবুল করো। যেদিন দুনিয়া থেকে বিদায় হব মোদের সবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।